হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। আসলে এত গরম আর তার উপরে আমি এত ব্যস্ত ছিলাম, তো তার জন্য ভিডিও বানানো অনেকদিন ধরে হয়নি। আর তোমরা অনেকেই বলছিলে যে নতুন ভিডিও আসুক, নতুন ভিডিও বানাতে। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর সামার স্কিন কেয়ারের ওপরে একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবাররা এবং আমার ভিডিও যারা যারা দেখো, তো তারা আমার একটা ফ্যামিলির মতো। তো তোমাদেরকে বলে রাখি, তো আমার সেট আপটা তোমরা একটু অন্যরকম দেখছো। প্রিভিয়াস ভিডিওগুলোতে যেরকম সেট আপ দেখে থাকো তার থেকে একটু আলাদা। আসলে আমি নতুন রুম শিফট করেছি আর এটাই হচ্ছে। তো আমার নিউ সেট আপ কেমন লাগছে তোমরা সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। এটা যদি রিকোয়েস্ট করো এবং কমেন্ট সেকশনে জানাও যে আমার নতুন রুম কেমন এবং তোমরা নতুন রুমটা দেখতে ইন্টারেস্টেড, তাহলে আমি সেটার উপরেও একটা ভিডিও বানাবো। বেশি দেরি না করে আজকে যে ভিডিওর টপিক সেই ভিডিওটা স্টার্ট করি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমি প্রথমেই বানাবো একটা হোমমেড ফেস ওয়াশ। তো আমরা বাইরের ফেস ওয়াশ সকলেই মোটামুটি ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি বানাবো হোমমেড ফেস ওয়াশ। তো যার জন্য লাগবে হচ্ছে বেসন। তো আমি এক চা চামচ বেসন একটা পাত্রে নেব এবং পাত্রে নেওয়ার পর বেসনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, কারণ অনেক সময় বেসন ডালা ডালা পাকিয়ে যায়। তো সেটাকে আগে ভালো করে আমি ফাইন করে নেব এবং তারপর আমি তাতে দেব কাস্তুরি হলদি এক চা চামচ। তোমরা চাইলে কিচেন হলদিও দিতে পারো, বাট কাস্তুরি হলদি অনেক বেশি বেটার, মোর দ্যান কিচেন হলদি। এবং তারপর আমি তাতে দেবো এক চা চামচ নিম পাউডার। তোমরা চাইলে তাতে স্যান্ডেলউড পাউডারও দিতে পারো। দিয়ে আমি তিনটে প্রোডাক্টকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ছোট্ট কাঁচের পাত্রে, তো এটা আমি একটা এমকাফিনের বডি স্ক্রাব কিনেছিলাম, তো সেই পাত্রটাকেই আমি রেখে দিয়েছি। তো সেই পাত্রে ভালো করে ওই মিশ্রণটা হচ্ছে সংরক্ষণ করে রাখবো এবং প্রতিদিন সকালে বা তোমরা যখন ফেস ওয়াশ করো তো তখন ওটা ব্যবহার করতে পারো। তো নেক্সট হোম রেমিডিস হচ্ছে হোমমেড স্ক্রাব, এবং এই হোমমেড স্ক্রাবটা ভীষণই ভালো এবং যার জন্য লাগছে হচ্ছে সুগার, এবং তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই অনুযায়ী তোমরা সুগার নেবে। এবার আমি ওই সুগারটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো ফর ফাইন পেস্ট, মানে যাতে একদম ফাইন সুগার হয়ে যায়। তো তার জন্য আমি মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ফাইন করে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো চিনিটাকে ভালো করে একদম ফাইন করে গুঁড়ো করে নিয়েছি। এইবার হচ্ছে আমি একটা পাত্রে চার চা চামচের মতো চিনির গুঁড়োটা ঢালবো। তোমরা চাইলে আরও বেশি পরিমাণ বানাতে পারো, আরও বেশি পরিমাণ দিতে পারো। তো যাই হোক, আমি চার চা চামচের মতো চিনির গুঁড়ো একটা পাত্রে নিলাম। এবং এই স্ক্রাবটা সত্যি ভীষণ ভালো, বাইরের স্ক্রাবের মতোই বা দোকানের স্ক্রাবের থেকেও ভালো হোমমেড স্ক্রাব। সবসময় আমরা দোকানের স্ক্রাব অ্যাফোর্ড করতে পারি না বা যে কোনো কারণে, তো হোমমেড স্ক্রাব হিসেবে এটাকে ব্যবহার করতে পারো। তো এর সাথে আমি নিলাম এক চা চামচ হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর চিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর সাথে কফি পাউডারও দিতে পারো। দেওয়ার পর জিনিসটাকে আমি একটা ছোট্ট কন্টেনারে ভালো করে হচ্ছে স্টোর করে রাখবো। তোমরা চাইলে এটা প্রায় এক সপ্তাহ কি দু সপ্তাহ ভালোভাবে ইউজ করতে পারো। তো আমি কি করে ন্যাচারালি অল্প অল্প করে বানাই আর তারপরে ওটাকে স্টোর করে রাখি। তো আজকে দুটো হোম রেমিডিস, একটা হচ্ছে হোমমেড ফেস ওয়াশ এবং হোমমেড স্ক্রাব অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইবার এটা হচ্ছে হোমমেড একটা ফেসিয়াল টোনার বা ফেস মিস্ট টাইপের বলতে পারো, যেটা আমি ইউজ করে থাকি। এবং যেটা কিভাবে বানাই সেটা দেখার জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চেক করো বা আমার হচ্ছে চ্যানেলেই ওই ভিডিওটা দেওয়া আছে, তোমরা আমার ভিডিওগুলো চেক করলেই দেখতে পাবে। তো আমি ন্যাচারালি বাইরের জিনিস ইউজ করার থেকে হোমমেড হোম রেমিডিস এগুলো ইউজ করতে ভালোবাসি এবং এগুলো বেশ কাজেরও হয়। তো তোমরা চাইলেও ইউজ করতে পারো। আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা আমার হোম রেমিডিসগুলো ভালো লাগে।
তো এইবার আমি এক টুকরো অ্যালোভেরা নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে ঘরের অ্যালোভেরাও ইউজ করতে পারো গাছ থেকে নিয়ে, অথবা তোমরা যে দোকানে অ্যালোভেরা পাওয়া যায় অ্যালোভেরা জেল সেটাও ইউজ করতে পারো। আর অ্যালোভেরার যে হাজার একটা গুণ সেটা আমার নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তো অ্যালোভেরা ত্বকের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো ত্বককে ময়শ্চারাইজ করে। ক্লিনজার হিসাবেও অ্যালোভেরাকে ইউজ করতে পারো, ব্রণ হিসাবে, ব্রণ দূর করতেও কিন্তু অ্যালোভেরা খুব ভালো কাজ করে। তো অ্যালোভেরাটা নিয়ে আমি ভালো করে মুখে, গলায় এবং ঘাড়ে লাগিয়ে নেব। এছাড়া আমাদের বয়সের যে বয়সজনিত ছাপ সেটা দূর করতেও অ্যালোভেরা খুব ভালো কাজ করে, এবং অ্যালোভেরা ভালো প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, খুশকির সমস্যা দূর করে। অনেক অনেক অ্যালোভেরার প্রচুর প্রচুর গুণাগুণ আছে, সেটা তোমরা সকলেই মোটামুটি জানো। তো তোমরা মোটামুটি প্রত্যেক দিন এক টুকরো অ্যালোভেরা ইউজ করতে পারো। এছাড়া অ্যালোভেরা জেলের, অ্যালোভেরা জেল বা দু চামচ নিয়ে তার সঙ্গে মধু এক চামচ দিয়ে ভালো করে একটা ফেস প্যাক বানাতে পারো। তো এটা কিছুক্ষণ রেখে দেবে, রেখে দেওয়ার পর ভালো করে হচ্ছে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এবং অ্যালোভেরা ইউজ করার পরে দেখবে একটা ইনস্ট্যান্ট ভীষণ ফ্রেশনেস কাজ করে, যেটা তোমরা আমার স্কিনেই দেখতে পাচ্ছ। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওটাকে একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। এবং প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে অনেক জল খাও, আর রসালো যে ফলগুলো তরমুজ বা ওরকম টাইপের ফল বেশি করে বেশি বেশি খাও, আর বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরো, আর সুতির জামা কাপড় পরো, হালকা ফুলকা জামা কাপড় পরো, আর ভালো করে জলটা খাও, ওয়ারেস খাও, আর ভালো থাকো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।